অকেশনাল ডেই আমাদের জন্য একটা পরম পাওয়া, নিজেরাই পালন করি আমরা এবং নিজেরা মানে ওইরকম করে আমরা পালন করি, কারণ আমাদের তো সুখ একটাই ভাইয়া। আর এই ব্যালেন্সটা যে আমার পৃথিবীর মানুষের কাছে আমার এটাই দেওয়া। আমাদের তৃতীয় লিঙ্গের লোকেরা যেটা পায় না, আমি সেটা ওর কাছ থেকে পেয়েছি, এবং তার বিনিময়ে যে কোনো স্বার্থ কাজ করে এটা আমি আজও পর্যন্ত দেখি। আমি দেখলাম দুইটা মানুষ আসতেছে, দুইটা মানুষ বলতে তারা, আমি দূর থেকে বুঝতে পারলাম যে মানে এরকম হিজরা যে বলে আর কি যাদেরকে, এরকম কেউ আসতেছে, কোনো নারীও না কোনো পুরুষও না, এটা আমি মনে হলো দূর থেকে আর কি। সামনে আসার পরে আমি কেন জানি ওই পাপা পিঠাটা আমি খাচ্ছি যে ওইভাবে ভেঙে আমার হাতে ধরা একটা টুকরো, উনি আমার সামনাসামনি আসার পরে আমি বাবার পিঠার টুকরোটা ভেঙে ওনার মুখের সামনে ধরলাম, উনি হাঁ করে নিয়ে নিল। আমি নিজেও কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে গেলেও আমার কাছে জিনিসটা অনেক ফিলিংসে মনে হলো, খুব ভাল লাগলো, আমার অন্তরে জানি কেমন লাগলো। এদের প্রতি তো আমার কোনো ধরনের জিরো মাত্র কোনো অভিজ্ঞতা ছিল না, তো হিজড়ারা মানে কীরকম হয় এটা আমার একটা মানে আতঙ্ক ভিতরে ছিল, ভিতরে ভিতরে ভয় পাচ্ছিলাম আমি যে আমার এত সুন্দর হিজড়া থাকতে আমি তো দেখতে অতটা ভালো ছিলাম না, তো আমি তো মানে এত সুন্দর একটা ছেলে, ওর শিক্ষাগত যোগ্যতা ভালো, ও ভালো একটা ফ্যামিলির ছেলে, তো ও কেন আমার পিছনে। আমার ধীরে ধীরে বয়স হচ্ছে, ওরও বয়স হচ্ছে, বাট ও আরেকটু স্বাবলম্বী হলে আমি ওকে বিয়ে করাবো, এটা আমার স্বপ্ন। আমি ওর কোলে একটা ফুটফুটে সন্তান দেখতে চাই, এটা আমার স্বপ্ন। আমরা একটা বাচ্চা অলরেডি পালক নিয়ে আসছি, তারপরেও আমার যদি ওইরকম প্রয়োজন হয় তাহলে এর মাধ্যমে আপনার ওকে ওরও বাচ্চা ধারণ করা সম্ভব। যেতে হবে না, গল্পের মাঝখানেই থাকি আমরা, এইভাবে আমার জীবনটা, এটা আমার পক্ষে সম্ভব না, এখনো আছে, আর এই জন্য আল্লাহর কাছে যে হয়তো যদি কোনো বাধা বিঘ্ন না আসে থাকবে।